আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি তোমরা সকলেই ভালো আছো। আর তোমাদের তো আলহামদুলিল্লাহ, আমি অনেক ভালো আছি। গতকালকের ভিডিওতে তোমাদেরকে জানিয়েছিলাম তোমরা রাত 12টার পর গেমে লগইন করলে নতুন একটা টপ ইভেন্ট দেখতে পারবা। বলেছিলাম কিন্তু ইন্ডিয়া সার্ভারে কপি পেস্ট হতে পারে, 200 ডায়মন্ড হবে প্যারাঙ্কের স্কিন এবং 500 ডায়মন্ড হবে কিন্তু ইমোটটা আসছে। একদম ইন্ডিয়া সার্ভারে যে টপ ইভেন্ট আসছে তার কপি পেস্ট। বাংলাদেশ সার্ভারে টপ ইভেন্টের যে অফিশিয়াল ব্যানারটা ছিল, বলেছিলাম এটা ডায়মন্ডের পরিমাণ এবং আইটেম রিওয়ার্ডে চেঞ্জ হতে পারে। গতকালকে ইন্ডিয়া সার্ভারে যেটা আসছে বাংলাদেশ সার্ভারেও সেম টপ ইভেন্ট আসছে। এছাড়াও বলেছিলাম আজকে সকালের দিকে স্ট্যাম্প কালেকশনের ওয়েব ইভেন্টটা তোমরা দেখতে পেয়ে যাবা, যে ইভেন্টটাও কিন্তু পুরোপুরি তোমাদেরকে রিভিউ করে দেখাবো। এখন এপ্রিল মাস চলতেছে, মে মাসে এলিট পাসটা কেমন হবে এ টু জেড তোমাদেরকে রিভিউ করে দেখাবো। আজকের ভিডিওতে এরকম সব ফিক্সড ওয়েব ইভেন্ট, ছোট বড় অনেকগুলো আপডেট থাকবে তোমাদের জন্য। এছাড়াও আজকে রাত 12টার পর গেমে কনফার্ম কোন ইভেন্ট আপডেট অ্যাড হবে সেটাও তোমাদেরকে কনফার্ম ভাবে জানাই দিব। সো ভিডিওটি পুরোপুরি দেখবা, পুরোপুরি দেখার সেই সাথে চ্যানেল নতুন দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটি অল সেট করে দিবা। আর যদি ফার্স্ট টাইম চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকো তাহলে অবশ্যই কমেন্ট বক্সে নিয়ে লিখে দিবা, তাহলেই আমি বুঝতে পারবো কারা আমার চ্যানেলে নতুন সাবস্ক্রাইবার। আর ভিডিওটি দেখো, ভিডিওর ইনফরমেশন গুলি অথবা প্রেজেন্টেশনটি যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে একটা লাইক করে দিও। সো হোয়াট আর ইউ ওয়েটিং ফর, লেটস বিগিন দ্য শো। ভিডিওর ফার্স্টেই কথা বলবো আপকামিং সময় আসতে যাওয়া একদম ফ্রি একটা ওয়েব ইভেন্টের উপর, যেখান থেকে তোমরা অনেকগুলো ফ্রিতে আইটেম রিওয়ার্ড পাবা। যে ইভেন্টের নাম হতে চলেছে শুটারস ভিলে ইভেন্ট। বেসিক্যালি এই যে ইভেন্টটা রয়েছে এই ইভেন্টটা ফ্রি ফায়ার ভ্যালি ইভেন্টের মতো কাজ করে। যে ইভেন্টে তোমাদের কিছু মিশন দেওয়া হবে, ওই মিশনগুলো কমপ্লিট করলে তোমরা কিছু ডাইস টোকেন পাবা। ওই ডাইস টোকেন দিয়ে তোমরা স্পিন করতে পারবা, রোবো যেই পেটটা থাকবে সেই পেটটা টাউনের চারিপাশ দিয়ে ঘুরবে। ঘোরার পর তোমরা কিছু স্টার টোকেন পাবা, স্টার টোকেন কালেক্ট করার পর তোমাদের যে টাউনটা রয়েছে সেই টাউন হলটা আপডেট করতে হবে। তোমরা লেভেল আপ করতে থাকবা এবং লেভেল আপ করার জন্য তোমরা রিওয়ার্ড পাবা। আর এটা অনেকটা লুডু গেমের মতো কিন্তু কাজ করবে। রিওয়ার্ড কি থাকবে এখনো সেটা কনফার্ম করা হয়নি, অনেকগুলোই রিওয়ার্ড শো করানো হয়েছে। যেমন দেখতেই পাচ্ছ তোমরা প্যানের স্কিন, ভাউচার, প্রেগন্যান্ট এমন কিছু আইটেম রিওয়ার্ড। যেহেতু এটা একটা প্রি অ্যাক্সেস ভিডিও সেহেতু ফাইলে অনেক কিছু অ্যাড করে দেওয়া যায়। আমাদের সার্ভারে আসলে আইটেম রিওয়ার্ডে চেঞ্জেস হতে পারে, বাট ফ্রি আইটেম রিওয়ার্ড হিসেবে খুব বেশি যে ভালো আইটেম রিওয়ার্ড থাকবে তা না, কিন্তু ফ্রিতে যা পাওয়া যায় সেটাই ভালো। তো এখন কথা হচ্ছে গিয়ে ইভেন্টটা কবে আসবে। ইভেন্টের যদি অ্যাবাউট সেকশনে যাওয়া হয় সেখানে কিন্তু এখনো ডেটটা শো করানো হয় না। তাহলে তোমরা কনফার্ম থাকো আপকামিং 10 দিনের ভিতরে তোমরা কনফার্ম ভাবে ইভেন্টটা দেখতে পেয়ে যাবে। আর সমস্যা নাই, এর মাঝখানে আমি ডেটটাও জানতে পেরে যাবো, তখন তোমাদেরকে আমি কনফার্ম ডেটটা জানাই দিব। তোমরা এটা কনফার্ম থাকো সামনের 10 দিনের ভিতরে তোমরা শুটার ভিলে ইভেন্টটা দেখতে পেয়ে যাবে বাংলাদেশ ইন্ডিয়া বোথ সার্ভারে। ভিডিওতে একটা প্রমোশন রয়েছে, চলো সেটা দেখে আসি। হেই গাইস, ইদ স্পেশাল গেমে এত বড় সর ইভেন্ট আসতেছে আর ডায়মন্ড টপ আপে কোনো অফার আসবে না, এটা কিভাবে হতে পারে? গেম শপ আর কেবিডি পেজে ইদ স্পেশাল কিন্তু ইউআইডি টপ আপ চালু করা হয়েছে। আর এই পেজের সাথে কিন্তু আমি মান্থলি স্পন্সরশিপে আছি, যেহেতু তোমরা পুরোপুরি টাসের সাথে ইন গেম টপ আপ প্লাস ইউআইডি টপ আপ করতে পারবা। ইদ অফারের ভিতরে রয়েছে 90 টাকাতে 138 ডায়মন্ড, 180 টাকায় 288 ডায়মন্ড, এছাড়াও 3600 টাকায় 6072 ডায়মন্ড, আর 7000 টাকাতে রয়েছে 12144 ডায়মন্ড। এই অফার গুলো কিন্তু ঈদ স্পেশাল খুবই সীমিত সময়ের জন্য। এছাড়াও তাদের স্মল প্যাকেজের ভিতরে রয়েছে 4টা উইকলি মেম্বারশিপ এন্ড 1টা মান্থলি মেম্বারশিপ। এই অফারটা পারচেজ করলে ইনস্ট্যান্টলি 1000 ডায়মন্ড পাবা, এছাড়াও সর্বমোট 4500 ডায়মন্ড পাবা। প্যাকেজের প্রাইস পড়বে 1150 টাকা। এছাড়াও অনেক ধরনের অফার রয়েছে পেজে, এই যে লিংক ডেসক্রিপশন বক্সে আমার ফার্স্ট কমেন্টে দিয়ে রাখবো, ভিজিট করতে পারো এবং তোমার ইচ্ছা মতো অফারটা তোমরা পারচেজ করতে পারো। আর পেজটা যেহেতু মানুষ দ্বারা কন্ট্রোল হয় সেহেতু যে কোনো ভুল ভ্রান্তি হতেই পারে, যে কোনো প্রবলেমে যথেষ্ট প্রমাণ দিয়ে আমাকে বিজনেস মেইলে মেইল করবা, আমি অবশ্যই তাদের সমস্যার সমাধান করে দিব। আনফরচুনেটলি আমাদের এপ্রিল মাসের রিলিজ পাসটা তো ডিসকাউন্টে আসলো না। দেখো গাইস, লাকি শপ ডিসকাউন্ট ইভেন্টটা কিন্তু বাংলাদেশ ইন্ডিয়া দুইটা সার্ভারের জন্যই কনফার্ম করা হয়েছিল, বাট লাস্ট টাইমে এসে ইভেন্টটা পোস্টপন করে দেওয়া হয়েছে। এখানে আমাদের কোনো দোষই থাকে না, কারণ গেইনার যদি কোনো ইভেন্ট ফিক্সড করে সেটা আবার ক্যান্সেল করে দেয় তাহলে আমাদের কি করার। তো আমি আজকে রিলিজ পাসটা করে নিয়েছি 500 ডায়মন্ড দিয়ে। তোমরা যারা যারা রিলিজ পাস করবা ডিসকাউন্টের আশায় আর বসে না থেকে রিলিজ পাসটা করে নিও। আর তোমরা তো জানোই রমাদান স্পেশাল 3 তারিখে আসতে যাচ্ছে আমাদের মিসি শপ ইভেন্ট। 3 তারিখে এটা কিন্তু বাংলাদেশ সার্ভারের জন্য কনফার্ম করা হয়েছিল, ইন্ডিয়া সার্ভারের জন্য কনফার্ম করা হয়েছিল না, বাট এখন বাংলাদেশ ইন্ডিয়া বোথ সার্ভারের জন্য কিন্তু এই মিসি শপ ইভেন্টটা আসতে যাচ্ছে। স্ক্রিনের উপরে যে অফিশিয়াল ব্যানারটা দেখতে পাচ্ছ এটা বাংলাদেশ ইন্ডিয়া দুইটা সার্ভারেরই। 2 তারিখ রাত 12টা 1 মিনিটের সময় তোমরা এই মিসি শপ ইভেন্টটা আমাদের বাংলাদেশ ইন্ডিয়া দুইটা সার্ভারেই দেখতে পেয়ে যাবে। আর যেহেতু মাসের শুরুতে আসতেছে সেহেতু তোমরা কখনোই এই মিসি শপ ইভেন্ট থেকে লিড পাস ডিসকাউন্ট দেখতে পাবা না। ক্যারেক্টার, ভাউচার, বান্ডেল, নেম চেঞ্জ, কার্ড, ইমোট এই সব আইটেম রিওয়ার্ডই থাকবে এই মিসি শপ ইভেন্টে। সো যারা যারা রমাদান স্পেশাল বান্ডেল গুলো বের করতে যাচ্ছে এখন থেকেই ডায়মন্ড গুছিয়ে রাখতে পারো। গতকালকেই তো আমাদের সার্ভারে রমাদান স্পেশাল একটা টপ ইভেন্ট আসছে। রমাদান স্পেশাল কিন্তু দুইটা টপ ইভেন্ট আসার কথা, একটা কিন্তু অলরেডি চলে আসছে আর একটা হয়তো আমরা নেক্সট টপ ইভেন্টে দেখতে পাবো। বোনাস ডায়মন্ড টপ ইভেন্টে তোমরা সকলেই চিনো, যেই টপ ইভেন্টে 200 ডায়মন্ড টপ আপ করলে 100 ডায়মন্ড বোনাস দেয়, অথবা কিছু ডায়মন্ড টপ আপ করলে তার কিছু বোনাস ডায়মন্ড দেয়। এরকম টাইপের একটা বোনাস টপ ইভেন্ট আমাদের বাংলাদেশ ইন্ডিয়া দুইটা সার্ভারে আসতে যাচ্ছে, ফ্রি অ্যাক্সেস পাওয়া যাচ্ছে। কবে কি আসবে এটা কনফার্ম না, সামনের 1 থেকে 2টা টপ ইভেন্টের ভিতরেই আমরা দেখতে পেয়ে যাব। বোনাস ডায়মন্ড টপ ইভেন্ট আসলে কিন্তু কম টাকায় অনেক বেশি ডায়মন্ড পাওয়া যায়। ফ্রি অ্যাক্সেস যেহেতু পাওয়া যাচ্ছে সেহেতু খুব বেশি দিন তোমাদেরকে ওয়েট করতে হবে না, আর অনেক দিন হয়ে গেছে, যেমন 4 থেকে 5 মাস হয়ে গেছে কোনো বোনাস টপ ইভেন্ট কিন্তু আসে না। ঈদ স্পেশাল বড় সর ইভেন্টও চলতেছে, সেক্ষেত্রে বোনাস ডায়মন্ড টপ ইভেন্ট
আমরা কনফার্ম ভাবে দেখতে পেয়ে যাব তোমরা জানোই প্রত্যেকটা অবিদেই আমাদের নতুন একটা করে ইভো গান আসে একটা ইভো গান গেমে চলে আসে আর একটা ইভো গান ডিজাইনিং অবস্থায় থাকে এই অবিদে আসছে আমাদের ইভো এমপি5 আর আগের অবিদে আসছে ইভো ইউএমপি এন্ড নেক্সট অবিদে ডিজাইনিং করা রয়েছে ইভো এম4A1 যেটা রিভিউ তোমরা স্ক্রিনের উপরে দেখতেই পাচ্ছ এটাকে ড্রাকো এম4A1ও তোমরা বলতে পারো ড্রাকো থিমে আমাদের তিনটা ইভো গান আছে ড্রাকো AK ড্রাকো M10 এন্ড ড্রাকো এম4A1 যেটা নেক্সট অবিদে আসতে যাচ্ছে গানের অ্যাট্রিবিউটটা কিন্তু জোস লেভেলের দেয়া হয়েছে ডাবল রেট অফ ফায়ার সিঙ্গেল ড্যামেজ এন্ড মুভমেন্ট স্পিড মাইনাস আর অ্যাডভান্স অ্যাট্রিবিউট হবে ড্রাকো AK এর মতো সেম মানে গ্লোয়াল এম এক্সট্রা ড্যামেজ দিবে কিন্তু এর ইমোটটা এখনো পাবলিক হয়নি আর এক মাস পর আমাদের 34 অবি চলে আসবে আর নেক্সট অবিদেই আমরা ইভো এম4A1 এর ফুল রিভিউটা পেয়ে যাব ইমোট সহ আর আরেকটা ইভো গান আসবে যেটা ডিজাইনিং করা হবে লিক্স পাচ্ছি সেটা ইভো P90 হতে পারে অথবা ইভো M87 ও হতে পারে কারণ প্রত্যেকটা অবিদেই দুইটা করে ইভো গান আসে একটা ইভো গান গেমে চলে আসে এবং আরেকটা ইভো গান নেক্সট অবি এর জন্য ডিজাইনিং করা হয় সো আপডেটের পরে আমরা জানতে পারবো এখন আমাদের গেমে এপ্রিল মাসের লিড পাসটা চলতেছে 27 তারিখ রাত 12টার পর থেকে মানে কালকে রাত 12টার পর থেকে মে মাসের লিড পাসের প্রি অর্ডার করা যাবে যার অফিশিয়াল ব্যানারটা তোমরা স্ক্রিনের উপরে দেখতেই পাচ্ছ প্রি অর্ডার করলেই তোমরা প্রি অর্ডার রিওয়ার্ড হিসেবে একটা ব্যাকপ্যাকের স্কিন পেয়ে যাবে মে মাসের লিড পাসটা চলো ফুললি রিভিউ করে দেখাই তোমাদেরকে মে মাসের লিড পাসটা আসতে যাচ্ছে চেস থিমে বা দাবা থিমে বলতে পারো ফার্স্ট অফ অল রয়েছে একটা অটো গানের স্কিন এরপরে রয়েছে AN94 গানের স্কিন এরপরে রয়েছে ফিমেল টি-শার্ট আপতার ব্যানার এরকম কিছু আইটেম রিওয়ার্ড মেইন যে আইটেম রিওয়ার্ড গুলো রয়েছে চলো সেইগুলোই শুধু দেখাবো তারপরে রয়েছে এলিট পাসের ফিমেল বান্ডেলটা এলিট পাসের বান্ডেল হিসেবে মোটামুটি ভালোই আছে বান্ডেলটা পুরো রিভিউটা দেখবে এবং লাস্টলি জানাবা যে এলিট পাসটা কেমন লাগছে এরপরে রয়েছে VSS গানের একটা স্কিন তারপরে রয়েছে একটা সার্বট সার্বটটা অনেকটা সুন্দর আছে এরপরে রয়েছে একটা গ্রেনেডের স্কিন গ্রেনেডের স্কিনের কিন্তু অ্যানিমেশনটা জোস এরপরে রয়েছে একটা লুট বক্স তারপরে কিন্তু রয়েছে একটা স্টোন তারপরে একটা রয়েছে ব্যাকপ্যাকের স্কিন ব্যাকপ্যাকের স্কিনটাও কিন্তু অনেক সুন্দর এরপরে কিন্তু লাস্টলি রয়েছে আমাদের এলিট পাসের মেইন মেইল বান্ডেলটা এই এলিট পাসে তোমরা কোনো ইমোট দেখতে পারবা না বাট ওভারঅল আইটেম রিওয়ার্ডের কথা বলতে গেলে আমার কাছে এলিট পাসটা সত্যি অনেকটা ভালো লাগছে কারণ যারা যারা নতুন গেম খেলা শুরু করছে কালেকশন বেশি নাই সেক্ষেত্রে একটা এলিট পাস করে নিলেই অনেকগুলো কালেকশন বানাই ফেলতে পারবে সত্যি কথা বলতে আজকে ভিডিও বানানোর তেমন কোনো ইচ্ছাই ছিল না কারণ খুব বেশি নতুন ইনফরমেশন পাচ্ছিলাম না বাট একটা বিষয় ভাবলাম আজকে যদি আমি ভিডিও না দিই তাহলে আমার যে ডাই হার্টস লাভার্স ফ্যান্সরা রয়েছে তারা আমাকে পুরোপুরি ছিঁড়ে খাবে এবং অলস অলস বলবে যার জন্য আমি আজকে 4টার দিক থেকে ভিডিও বানানো স্টার্ট করছি আর দেখো ভিডিওটা দিতেও একটু লেট হচ্ছে অন্যদিনের তুলনায় যাই হোক এই ছিল আপকামিং কিছু ফিক্সড ওয়েব ইভেন্ট সর্বোপরি অনেকগুলো আপডেট তোমাদের জন্য ভিডিওটা মোটামুটি লং হয়েছে বাট ইনফরমেশনও ছিল প্রচুর পরিমাণে যারা যারা এখনো ভিডিওটা কন্টিনিউ করতেছো অবশ্যই কমেন্ট বক্সে ফুল ভিডিও কমেন্ট করো তাহলে আমি বুঝতে পারবো কারণ আমার ভিডিওটি এখনো কন্টিনিউ করতেছে সো চলো আমরা এখন দেখে নিব আজকে রাত 12টার পর গেমে কনফার্ম কোন ইভেন্ট বা আপডেট অ্যাড হবে আজকে রাত 12টার পর আসার মতো তেমন কোনো কনফার্ম ইভেন্ট বা আপডেট নাই বাট 26 তারিখে আসার কথা ছিল আমাদের MED7 এর টোকেনটার ইভেন্টটা সেটা কিন্তু আসে নাই সেক্ষেত্রে আজকে রাত 12টার পর আসার অনেকটা পসিবিলিটি আমি পাচ্ছি আজকে রাত 12টার পর আসলে আমাদের MED7 এর টোকেনটার ইভেন্টটাই আসবে আর এমনও লিক্স আছে যেহেতু অফিশিয়াল কোনো ব্যানার আসে নাই এই টোকেনটার ইভেন্টে সেহেতু এই MED7টা স্পেশাল লাক রয়্যাল ইভেন্টেও আসতে পারে সো আজকে রাত 12টার পর আসলে আমাদের টোকেনটার ইভেন্ট অথবা MED7 এর স্কিনের কোনো ইভেন্টই আসবে এছাড়া তেমন কোনো কনফার্ম ইভেন্ট বা আপডেট নাই আজকে রাত 12টার পর সো গাইস দ্যাটস ইট ফর টুডে যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক করে দাও আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটি অন সেট করে দাও সো আই উইল ক্যাচ ইউ গাইস ইন দ্য নেক্সট ভিডিও আল্লাহ হাফেজ